এক ঝাঁক ভূতকে নিয়ে আর মজার কাহিনী নিয়ে আসতে চলেছে এসবিএ ফিল্মস এর ভূতের পাল্লায় ভূতনাথ। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুমকি চট্টোপাধ্যায়। প্রোডাকশন কন্ট্রোলার স্নেহাশিস চ্যাটার্জি। ছবিতে রয়েছেন এক ঝাঁক চেনা তারকা, রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, আরিয়ান ভৌমিক, মানসী সিনহা, রাজু মজুমদার, তরঙ্গ সরকার। এছাড়াও রয়েছেন বাংলা থিয়েটারের বেশ কিছু চেনা পরিচিত মুখ, সন্দীপ চট্টোপাধ্যায়, সুমন্ত রায়। নবাগত অভিনেত্রীদের মধ্যে রয়েছেন অন্বেষা চট্টোপাধ্যায়। ছবিতে রয়েছে দুটি ভিন্ন স্বাদের গান, যার গীতিকার পরিচালিকা দুটি বিদিশা চট্টোপাধ্যায় নিজেই। মাত্র 23 বছর বয়সী আইনজীবী বিদিশা, তিনি জানিয়েছেন ছবিটি সপরিবারে দেখার মতো ভিন্ন স্বাদের হাসির ও ভূতের ছবি। বাংলা থিয়েটারের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতের মেলবন্ধন হলো এই ছবির মূল স্লোগান। আর এই ছবিতে আরিয়ান ভৌমিককে দেখা যাবে সম্পূর্ণ এক ভিন্ন ধারার চরিত্রে, কাঞ্চন মল্লিক রয়েছেন একটি ভূতের চরিত্রে, খরাজ মুখোপাধ্যায়কে দেখা যাবে এক সুৎখোর মহাজনের ভূমিকায়, মানসী সিনহাকে ঝগড়ুটে বউয়ের চরিত্রে, সন্দীপ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাবো এক মজার ব্যবসায়ীর ভূমিকায়। ছবিটি 2024 সালে দুর্গাপুজোর ঠিক আগে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, এমনটাই আশা করা যাচ্ছে।